ঠিক আছে সবাই, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি জানি সবাই ভালো নেই, আমি যেহেতু জিজ্ঞাসা করছি ভালো আছো, কিন্তু অ্যাকচুয়ালি কেউ ভালো নেই। কারণ জিও যে হিসাবে আমাদেরকে বাস দিচ্ছে, মানে যেভাবে যেরকম কনফিউশন আমাদেরকে ফেলে দিয়েছে, অনেকে হয়তো কনফিউশনে আছেন যে জিও সিম রেখে দেবো না জিও থেকে এয়ারটেলে পোর্ট করবো, না জিও থেকে ভোডাতে পোর্ট করবো। অনেকে অনেক ধরনের কনফিউশনে আছেন, অনেকে ভাবছেন পোর্ট করলে কি ঠিক হবে, পোর্ট না করলে কি ঠিক হবে। তো দেখুন, আজকের ভিডিওতে আমি এইসব টপিক নিয়ে কথা বলছি না যে পোর্ট করলে ঠিক হবে না হবে না, আমি কথা বলবো যে কিভাবে আপনারা নিজের সিমটাকে পোর্ট করবেন অন্য কোনো অপারেটরে। যেমন ধরুন, আপনি জিও সিম থেকে আপনি এয়ারটেলে পোর্ট করতে চাইছেন, অনেকে ভোডাতে পোর্ট করতে চাইছেন, অনেকে আইডিয়াতে পোর্ট করতে চাইছেন। তো দেখুন, যে সিমেই পোর্ট করুন না কেন, সেই একই পদ্ধতি, সেই পদ্ধতিটা কি আপনাদেরকে আমি আজকে ভিডিওতে শেয়ার করব। তো অবভিয়াসলি আজকে ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এই ভিডিওটা অবভিয়াসলি আপনাদের জন্য খুবই নলেজেবল এবং ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে। তো অবশ্যই আপনি ভিডিও সরকারকে একটা কথা বলবো, যারা আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ নিচে রেড কালারের বাটনটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, এবং যে বেল আইকন আছে বেল আইকনটিতে ক্লিক করার পর অল সিলেক্ট করে দিন, যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করবো তার একটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন, আমাদের ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পারবেন। তো পোর্ট করার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না, জাস্ট ছোট্ট একটি স্টেপ আপনাদেরকে ফলো করতে হবে, যেটা সেটা খুব সহজ। তো এই পোর্ট করার স্টেপটা বলার আগে আমি একটা কথা বলতে চাই। দেখুন বন্ধুরা, জিও কিন্তু সর্বপ্রথম যখন সবার প্রথমে ফ্রি কল নিয়ে এসেছিল, তারপরে কিন্তু এয়ারটেলরা ফ্রি কল, আনলিমিটেড ডেটা এই সমস্ত কিন্তু দেওয়া শুরু করেছিল। জিও আসার পরে কিন্তু এয়ারটেল, ভোডা এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু বেস্ট অফার দিতে শুরু করেছিল। কিন্তু এখন দেখুন, জিও আইইউসি চার্জ নিচ্ছে, কিন্তু এয়ারটেল, ভোডা এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু আইইউসি চার্জ নিচ্ছে না। দেখুন আইইউসি চার্জ মানে কি, আইইউসি চার্জ দেখুন কিছুদিন পরে কিন্তু এয়ারটেল, ভোডা এরাও নিতে পারে। এখন থেকে বলা যাচ্ছে না যে এয়ারটেল, ভোডা নেবে না, 100% গ্যারান্টি না। দেখুন এখন কিন্তু তারা এয়ারটেল, ভোডা কি চাইছে না, জিও থেকে কাস্টমারগুলো তারা নিয়ে নিতে চাইছে। দেখুন কিছুদিন পরে কিন্তু এটাও হতে পারে, এয়ারটেলও কিন্তু আইইউসি চার্জ নিতে পারে, হবে বলছি না, হতেও তো পারে। তো আমার বিষয় এটা না, আমি জাস্ট এই কথাটা বলে দিলাম। এবার আপনার আপনার মতামত, মানে আপনার ইচ্ছা আপনি পোর্ট করবেন না করবেন না। এবার দেখুন, আপনার সিমকে পোর্ট করানোর জন্য ছোট্ট একটি স্টেপ পালন করতে হবে। স্টেপটা কি, আপনি চলে যাবেন আপনার মোবাইলের SMS-এর যে অ্যাপ্লিকেশনটা আছে, যেখান থেকে আপনার মোবাইলে SMS করা হয়, এই মেসেজে চলে যাবেন। মেসেজে যাওয়ার পর আপনি 1900 নাম্বারে একটা SMS পাঠাবেন, 1900 এই নাম্বারে একটা SMS পাঠাবেন। সেটা হচ্ছে 1900 নাম্বারটা লিখে SMS পাঠাবেন কি না, পোর্ট, PORT লিখবেন, ক্যাপিটাল লেটারে সমস্ত কিছু লিখবেন, PORT, পোর্ট লেখার পর একটা স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর আপনার যে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারটা ওখানে দিয়ে দেবেন। তারপর এই SMS-টিকে আপনি সেন্ড করে দেবেন। SMS-টিকে সেন্ড করে দেওয়ার পর 1 থেকে 2 মিনিটের মধ্যে কিংবা সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা SMS চলে আসবে, যেমনটা আমি স্ক্রিনশটে দেখিয়ে দিচ্ছি। এমনটা একটা SMS কিন্তু আপনার স্মার্টফোনটিতে চলে আসবে, এবং এই SMS-টাই আপনাকে কী করতে হবে, এই SMS-টাই আপনাকে যত্ন করে রাখতে হবে। এবং এই SMS-টা 15 দিনের ভ্যালিডিটি থাকে সাধারণত। তো এই 15 দিনের ভ্যালিডিটির মধ্যে আপনাকে অবশ্যই আপনার সিমটা পোর্ট করতে হবে, এবং তারা কিন্তু একটা কোড নাম্বার, ওই SMS-টির মাধ্যমে তারা আপনাকে একটা কোড নাম্বার দিয়ে দেয়, এবং এই কোড নাম্বারটা আপনার কাছে থাকবে। এবং দেখুন, একদম পোর্টটা অ্যাকচুয়ালি আপনি বাড়িতে বসে সমস্ত কিছু মোবাইলের সাহায্যে করতে পারবেন না। এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি চলে যাবেন আপনার আশেপাশে কোনো রিটেলারের কাছে, যেখানে গিয়ে পোর্ট করা হয়, সিম পোর্ট করা হয়। সেখানে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার কাছে কিন্তু এই যে কোড নাম্বার আছে, এই কোড নাম্বারটা কিন্তু আপনাকে চাওয়া হবে। যে কোড নাম্বারটা আপনি বের করেছেন, এই কোড নাম্বারটা কিন্তু তারা আপনার কাছ থেকে চাইবে। চাওয়ার পরে কিন্তু আপনার সিমটার সঙ্গে সঙ্গে পোর্ট হয়ে যাবে। আপনি চাইলে আপনার মোবাইলটা না নিয়ে গিয়েও কিন্তু সেখানে আপনি সিম পোর্ট করে আসতে পারেন, এবং একটি নতুন সিম নিয়ে আসতে পারেন। আপনার নাম্বার চেঞ্জ হবে না, কিন্তু আপনার সিমের যে অপারেটার আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, জিও থেকে এয়ারটেল হয়ে যাবে। সাপোজ মনে করুন আপনি জিও থেকে এয়ারটেলে পোর্ট করতে চাইছেন, তাহলে এয়ারটেল হয়ে যাবে। আপনি ভোডা করতে চাইলে ভোডা হয়ে যাবে, আইডিয়া করতে চাইলে আইডিয়া হয়ে যাবে। তো এই ছিল সিম্পল স্টেপ, জাস্ট বলে দিলাম। আজকের ভিডিও যদি আপনার ভালো লাগে এবং নলেজেবল মনে হয়, এবং এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও যদি আপনি নেক্সট টাইম পেতে চান, তো অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং সাবস্ক্রাইব করার পর যে বেল আইকন আছে ওটা ক্লিক করে দিন। কতবার বলবো, সাবস্ক্রাইব করে নাও, তোমরা কী করছো সবাই। বাই বাই, টাটা, আজকে ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তার থেকে জয় হিন্দ, বন্দে মাতরম।